গাজায় বর্বরতা চলছেই, একের পর এক হামলায় কারো যাচ্ছে প্রাণ, কেউ হারাচ্ছেন মাথা গোঁজার ঠাঁই। বিস্ফোরণ আর গুলির শব্দ থামছে না এক মুহূর্তের জন্য। প্রতিদিনই যেন নতুন করে যুদ্ধ দেখছেন গাজাবাসী। এরই মধ্যে ইসরায়েলি বর্বরতায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের খান ইউনিস শহর থেকে নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন 1.5 লক্ষাধিক ফিলিস্তিনি। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার পর তারা পালিয়ে যেতে শুরু করেন। এছাড়া মঙ্গলবার মধ্য গাজা উপত্যকার বুরেজ ক্যাম্পে ইসরায়েলের কথিত হামলায় 6 ফিলিস্তিনি নিহত ও 10 জন আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী গত সোমবার থেকে গাজার খান ইউনিস শহর থেকে 1.5 লাখেরও বেশি মানুষ পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের দুটি সংস্থা। মূলত গাজা উপত্যকার দক্ষিণে অবস্থিত খান ইউনিস শহরটি নতুন করে পরিণত হয়েছে ইসরায়েলি সামরিক আক্রমণের কেন্দ্রবিন্দুতে। ইসরায়েলের দাবি, খান ইউনিস শহরে নিজেদের বাহিনীকে পুনরায় একত্রিত করার জন্য হামাসের চলমান প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই করতে সেখানে আক্রমণ চালাচ্ছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস গত সোমবার খান ইউনিসের পূর্বাঞ্চলে অবস্থানরত ফিলিস্তিনিদের সেখান থেকে সরে যাওয়ার বিষয়ে আদেশ জারি করে। এছাড়া নিরাপদ এলাকা বলে মনোনীত আল মাওয়াসি মানবিক অঞ্চলের আকারও হ্রাস করেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, হামাস যোদ্ধারা রকেট নিক্ষেপ করতে এই এলাকাকে ব্যবহার করছে। মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনীর ট্যাঙ্কগুলোকে বানি সুহাইলা জেলার অনেক ভেতরে হামলা চালাতে দেখা গেছে। এছাড়া আল কারার এলাকায়ও অভিযান চালানো হচ্ছে। এতে কিছু বাসিন্দা খান ইউনিসের পূর্বাঞ্চলে বাস্তুচ্যুত মানুষের শিবিরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, অন্যরা আশ্রয় নেওয়ার জন্য হাসপাতালে গেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় পরিসংখ্যান অনুযায়ী ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে ওই এলাকায় অন্তত 80 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে এক বিবৃতিতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF বলেছে, তারা গত 24 ঘন্টা ধরে খান ইউনিস এলাকায় অভিযান চালিয়েছে এবং সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করার পাশাপাশি বেশ কিছু সন্ত্রাসীকে নির্মূল করেছে। কানিজ ফাতেমা শিমু, RTV।